প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের দুইটি আলু আর এক কাপ সুজি দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলে চায়ের আড্ডায় সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলে দুইটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে নিতে হবে। এই তো আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর এটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচ কুচি কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। চুলারাস হাই হিটে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন এর মধ্যে বলক চলে এসেছে, তখন এর মধ্যে আগে থেকে গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। এই আলু কুচি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। সুজিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে, তাই অল্প অল্প করে দিতে থাকবো আর ডোয়ের মতো তৈরি করে নেব। সুজি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলা নিতে লেগে যাবে। যখন দেখবেন এরকম ডোয়ের শেপ চলে এসেছে, অর্থাৎ ফ্রাইপ্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। কিছুটা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে, অর্থাৎ হাত দিলে সহনীয় এমন গরম অবস্থায় মথে নিতে হবে। ডোটা একটু নরম হয়ে গিয়েছে, সেজন্য এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ার একটু মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দা খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নেব। ময়দা কর্নফ্লাওয়ার ব্যবহার করায় নাস্তাটা অনেক বেশি ফুলকো হবে। এখন এটাকে খুব ভালো করে মথে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এবার দুহাতে ভালো করে তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি।
তারপর এভাবে আঙ্গুল দিয়ে ডোনাটের মতো শেপ দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।